জানি মোর নলেজ কু আসে তুমি 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 দায়িত্ব দেলে তুমি ইনভেস্টিগেশন করিদিও এটা আমি বিজেপি কো বিজেপির কো সোর্স রু আমি এক প্রপাগান্ডা করছু তুমি খোঁজি বাহার কর কিছু কোনসি দ্বন্দ্ব নাই সেন্ট্রাল পার্লামেন্ট পার্টি রে চর্চা আলোচনা হয়েছে আমার বি এটি ইলেকশন কমিটি খুব শীঘ্র বসিব বসলে আমি সব না রেডি করিব আমার অবজারভার যাই 3 তারিখ দেবে তারপরে বিধিবদ্ধ ভাবে পুনি ঘোষণা হব ডিক্লেয়ার হব আমি ইলেকশন কমিটির আমার সব রিপোর্ট গুলা 3 তারিখ আসিব ইলেকশন কমিটির অবজারভার মানক রিপোর্ট 3 তারিখ আসিব 3 তারিখ পরে সব পার্লামেন্ট বিধানসভার ইলেকশন কমিটির তার লিস্ট বনিক প্যানেল তারপরে কেন্দ্র যাব কেন্দ্র পুনি রিলিজ হব আমি আমার প্রার্থী চূড়ান্ত যেতে পার্লামেন্ট পার্টি ডিসাইড করিব সেতু আমাকে পার্লামেন্ট পার্টি আজ এবার ফোন আসলে যে লিস্ট সব পঠাও আমাকে লিস্ট আমি পঠাইব পুনি ইলেকশন প্রসেস হব ইলেকশন কমিটি অবজারভার হয়েকি ইলেকশন কমিটি ইলেকশন পরে গলা পরে পুনি ডিক্লেয়ার হব রেগুলার প্রসেস যেমনি হয় আমার কালি নুহে আমার 6 তারিখ ইলেকশন কমিটি বসিব কালি সুদ অবজারভার লিস্ট দেবে 4-5 প্রধান প্রোগ্রাম পাই ব্যস্ত রহব 6 তারিখ ইলেকশন কমিটি বসিব রাজ্যের ইলেকশন কমিটি বসিলা পরে আমি কেন্দ্রকে আম লিস্ট দিয়ে দেব তারপরে সে ডিক্লেয়ার করবে তো পার্লামেন্ট পার্টির অনুমোদন কলা পরে ডিক্লেয়ার হব বিজেডি গোটা অভিযোগ করছে যে মেন্ট হবানে যে চর্চা হচ্ছে বিজেডি বিজেপি সে চর্চা কু বিজেপি নেতা মানে করছেন এবং গণমাধ্যম ব্যবহার করে বিজেপি যে নেতৃত্ব মানে আছেন সেমানে প্রচার করছেন যে বিজেডি এবং বিজেপি মধ্যে মেন্ট হবে জানি মোর নলেজ কু আসে তুমি 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 দায়িত্ব দেলে তুমি ইনভেস্টিগেশন করিদিও এটা আমি বিজেপি কো বিজেপির কো সোর্স রু আমি এক প্রপাগান্ডা করছু তুমি খোঁজি বাহার কর